আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহকে তারা ভুলে যায়, আমি নিয়ামতের চাদর দিয়ে তাকে আবৃত করে রেখেছি কিন্তু সে আমাকে ভুলে যায়। আল্লাহ পাক বলছেন, আমার কাছে যেদিন তুমি উপস্থিত হবে দুনিয়াতে হয়তো আমি তোমাকে নাজ ও নিয়ামত দেব, আমাকে মানলে কি মানলে না এর ভিত্তিতে দুনিয়াতে আমি তোমাকে নিয়ামত দেই না। আমরা দেখতে পাই কাফের মুশরিক বেঈমান মুনাফিকদের কাছে আল্লাহর নিয়ামত বেশি, কথা ঠিক কি না? আল্লাহ পাক বলেন, দুনিয়াতে আমি আমাকে মানা না মানার ভিত্তিতে রিজিক বন্টন করি না। ফানাসিয়াহুম, আল্লাহ পাক বলছেন তাফসীরের কিতাবগুলো খুলে দেখেন, যেদিন তারা আল্লাহ পাকের সামনে উপস্থিত হবে সেদিন আল্লাহ পাক একজন আরেকজনকে ভুলে গেলে যে আচরণ করে, আল্লাহ পাক তাদের সাথে সেদিন সে আচরণ করবেন, কথা ঠিক কি না? আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, মুনাফিকরাই হচ্ছে প্রকৃত ফাসেক, এরাই হচ্ছে প্রকৃত হক থেকে দূরে সরনেওয়ালা, এরাই হচ্ছে প্রকৃত ইসলাম বিদ্বেষী, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন যে ইমানদার সমাজের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এই সমাজের মানুষগুলো পরস্পরকে সৎ কাজের প্রতি উৎসাহিত করবে, উদ্দীপনা যোগাবে, আর দুরাচারী অন্যায়কারী যারা এদেরকে অন্যায় অনাচার থেকে অশ্লীলতা বেহায়াপনা থেকে এক কথায় শরীয়তের দৃষ্টিতে অপছন্দনীয় এবং গর্হিত কাজ থেকে তাদেরকে বারণ করবে। আল্লাহ পাক বলছেন, তোমাদের মধ্য থেকে একটি দল, একটি গোষ্ঠী, একটি জাতি এমন থাকা প্রয়োজন যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানাবে, আর তারা কাজ করবে দুই দফা। নাম্বার ওয়ান, তারা মানুষকে সৎ কাজের আদেশ প্রদান করবে, আর এখানেই তারা ক্ষান্ত হবে না, শুধু অনুরোধের মধ্যেই শুধু তারা ক্ষান্ত থাকবে না, বরং ক্ষেত্র বিশেষে পরিবেশের আলোকে তারা মানুষকে অসৎ কাজ থেকেও বারণ করবে। দুটো কাজ সমানভাবে প্রযোজ্য, একটার উপরে শুধু যথেষ্ট করলে চলবে না, একদিকে সৎ কাজের আদেশ করতে হবে, অপর দিকে অসৎ কাজ থেকে বারণ করতে হবে। আল্লাহ পাক তাদের ব্যাপারে কি বলেছেন? আল্লাহ পাক বলছেন যে এরাই হচ্ছে প্রকৃত সফল কাম, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে প্রকৃত সফল কাম। তাহলে এই আয়াত আমাদেরকে, অর্থাৎ তাওহীদে বিশ্বাসী ইমানদার মানব সমাজের অন্যতম বৈশিষ্ট্যের কথা তুলে ধরলেন, এবং আল্লাহ পাক তাদেরকে সার্টিফিকেটও দান করলেন যে তারা প্রকৃত সফল কাম। আমরা যদি কোরআনের পাতা উল্টাই তাহলে আমরা সূরায়ে আল ইমরানের 110 নম্বর আয়াতে দেখি যে এই কাজ যারা আঞ্জাম দিবে, অর্থাৎ সমান তালে যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে যারা বারণ করবে, আর এভাবেই আল্লাহ পাকের দিকে মানুষকে আহ্বান জানানো হয়, এই কাজ যারা করবে আল্লাহ পাক তাদেরকে আরশে আজিম থেকে সার্টিফিকেট দিয়েছেন, বিশ্বের কোন নাম করা ইউনিভার্সিটি তাদেরকে সার্টিফিকেট দেয় নাই, বিশ্বের কোন তন্ত্র মন্ত্র অন্য কোন ইজম তাদেরকে সার্টিফিকেট দেয় নাই, আল্লাহ পাক তাদেরকে সার্টিফিকেট দিয়ে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله। আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি, যে জাতি মানুষকে সৎকাজের আদেশ দান করে, অসৎ কাজ থেকে বারণ করে, আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে পৃথিবীতে কেন প্রেরণ করা হলো,
প্রশ্ন আসে, শুধু বিয়ে শাদি করে ছেলে মেয়ে পয়দা করার জন্য আর বৈষয়িক পার্থিব ধন সম্পদ স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে পরস্পরে গৌরব বোধ করার জন্য এজন্যই শুধু তোমাদেরকে প্রেরণ করা হয়েছে? না, আল্লাহ পাক বলছেন উখরিজাত লিন্নাস, মানবতার কল্যাণে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। লিন্নাস লি ইফাদাতিন নাস, মানুষের কল্যাণে তোমাদেরকে প্রেরণ করা হয়েছে। আমি বলেছিলাম একদিন গাছ ফল দেয় কিন্তু সেই গাছ নিজের ফল ভক্ষণ করে না। নদী আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি সরবরাহ করে কিন্তু নদী তার নিজের পানি কখনো পান করে না। মুসলিম উম্মাকে আল্লাহ তাআলা পৃথিবীতে শুধু বৈষয়িক ধন সম্পদ নিয়ে গৌরব বোধ করার জন্য পাঠান নাই, আল্লাহ তাদেরকে এক মহান লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে আল্লাহ তাআলা তাদেরকে প্রেরণ করেছেন। সেই লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, এই শ্রেষ্ঠ উম্মতের এই শ্রেষ্ঠ জাতির কাজ হচ্ছে, অন্যতম কাজ হচ্ছে তিন দফা। জোরে বলুন তো, কয় দফা? তিন দফা। নাম্বার ওয়ান, আল্লাহ বলছেন তাআমুরুনা বিল মারুফ, তারা মানব জাতিকে সৎ পথে আহ্বান জানাবে, সৎ কাজের নির্দেশ দান করবে, আর ওয়াতানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে তারা মানুষকে বারণ করবে। আমি আপনাদের গভীর মনোযোগ আকর্ষণ করছি, মনোযোগ দিয়ে শুনুন, সৎ কাজের আদেশ করবে সাথে সাথে অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবে। নাম্বার থ্রি হচ্ছে ওয়াতুমিনুনা বিল্লাহ, এবং তারা সর্বাবস্থায় আল্লাহ পাকের উপরে দৃঢ় বিশ্বাস, আল্লাহ পাকের প্রতি দৃঢ় বিশ্বাস এবং তার উপরে সদা সর্বদা তারা ভরসা করবে, আল্লাহর উপরে তারা ঈমান আনবে। সুপ্রিয় উপস্থিতি, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা মনে করে যে সৎ কাজের আদেশ শুধু করলে আমার দায়িত্ব পালন হয়ে গেল, অসৎ কাজ থেকে বারণ করা এটা আমার দায়িত্ব নয়। তাই যদি হতো তাহলে আবু জেহেলের সাথে বিশ্বনবীর সংঘর্ষ হতো না, তাই যদি হতো তাহলে নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিসসালামের কোনো বাকবিতণ্ডা হতো না, সংঘর্ষ হতো না, তাই যদি হতো পৃথিবীতে হক এবং বাতিলের সংঘর্ষ কখনো হতো না। মনে রাখতে হবে এই পৃথিবীতে পূর্ব গগনে যতদিন সূর্য উদিত হয়, পশ্চিম গগনে যতদিন অস্ত যাবে, ততদিন মনে রাখতে হবে হক এবং বাতিলের মাঝে সংঘর্ষ অনিবার্য হবে এবং হবে। এই সংঘর্ষকাল কিয়ামত পর্যন্ত চলবে। এখানে যারা হকপন্থী তাদেরকেই আল্লাহ তাআলা চূড়ান্ত বিজয় দান করবেন, এতে কোনো সন্দেহ আছে? আপনারা চিৎকার দিয়ে বলেন আছে? কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ নাই। সাময়িকভাবে কখনো দেখা যায় নৌকা ডুবে যাচ্ছে, তীরে আসার আগেই ডুবে যাচ্ছে, কিন্তু মনে রাখতে হবে সাময়িক পরাজয়ের কারণে, এটাকে চূড়ান্ত পরাজয় মনে করা এটা বুকার রাজ্যে বাস করার মতো। অন্ধকার যত গভীর হয় সকালের প্রস্ফুটিত একটি সূর্য ততই ঘনিয়ে আসে, এবং একটি আলোক উজ্জ্বল ভূর মানুষের জন্য অপেক্ষা করতে থাকে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক আমাদের সামনে একটা কম্পারেটিভ স্টাডি তুলে ধরছেন দুটো সমাজের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে একটি সমাজ হচ্ছে তাওহিদিবাদী সমাজ, আর একটি সমাজ হচ্ছে আল্লাহকে অস্বীকারকারী সমাজ। এই দুটো সমাজকে পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়িয়ে দৃষ্টিপাত করলে দেখা যাবে পাহাড়ের এপারে মুসলিম অধ্যুষিত জনপদ, আর ওপারে একটি তাওহিদিবাদী অধ্যুষিত জনপদ। বাহ্যিক দৃষ্টিতে দেখা যাবে উঁচু উঁচু বিল্ডিং আছে সব দেশে, সুন্দর রাস্তাঘাট আছে, উড়াল সেতু আছে, সব কিছু আছে, সব দেখে মনে হবে যে দুটো দেশের মধ্যে
বাহ্যিক দৃষ্টিতে কোনো পার্থক্য নাই, দুটো সমাজের মানুষের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, কিন্তু কোরআন আমাকে গভীরভাবে দৃষ্টিপাত করার জন্য বলছে, গভীরভাবে দৃষ্টিপাত করো, গবেষণা করো, দুটো সমাজের মাঝে তোমার কাছে পার্থক্য ফুটে উঠবে। অর্থাৎ যে সমাজে মুনাফিকদের বসবাস, সে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ফিতনা ফাসাদ আর দুর্নীতি, আর দুর্নীতি এর রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে গিয়েছে। আর এই সমাজে, যে সমাজে মুনাফিকদের বসবাস, সেই সমাজে ভালো এবং মন্দের মাঝে পার্থক্য নির্ণয়কারী যে মাপকাঠি, সেই মাপকাঠি সম্পূর্ণ উল্টে গিয়েছে। অর্থাৎ মুনাফিকদের সমাজে ভালোটাকে খারাপের চোখে দেখা হয় এবং খারাপটাকে ভালোর চোখে দেখা হয়। মুনাফেক অধ্যুষিত সমাজে চুর ডাকাত সন্ত্রাসীকে দেশ প্রেমিক হিসেবে খেতাব দেওয়া হয়, আর ইমানদার সমাজে সাদাকে সাদা হিসেবে আখ্যায়িত করা হয়, লালকে লাল হিসেবে আখ্যায়িত করা হয়, চুরকে চুর হিসেবে আখ্যায়িত করা হয়, সন্ত্রাসীকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হয়। এখানে মানদণ্ড কখনো উল্টে যায় না। কথাগুলো কি আমার? না, এই কথাগুলো আমার নয়। আল্লাহ পাক সূরাতুত তাওবার দিকে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছেন, আয়াত নাম্বার হচ্ছে 67 এবং 68। আল্লাহ পাক বলছেন, মুনাফিক বর্ণচূড়া মুনাফিক অধ্যুষিত সমাজ পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তাদের দিকে একটু তাকা, দেখো কোরআন কি বলছে। আল্লাহ পাক বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। আল্লাহ পাক বলছেন, মুনাফিক নারী এবং পুরুষ, মুনাফিক নারী এবং পুরুষ, কোরআনে অধিকাংশ ক্ষেত্রে নারীকে পুরুষের সাথে ইনক্লুড করে উল্লেখ করা হয়, কিন্তু কিছু কিছু জায়গায় আল্লাহ তাআলা ইন্ডিকেট করে নারীদের কথা উল্লেখ করেন। কারণ কখনো কখনো ইসলামকে প্রতিহত করার ক্ষেত্রে, ইসলামের অগ্রযাত্রাকে ঠেকাবার ক্ষেত্রে কখনো কখনো কোনো নারীও পুরুষের চেয়ে অগ্রগণী ভূমিকা পালন করে, ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? এজন্য আল্লাহ বলছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী, বা'দুহুম মিন বা'দ, এরা একজন আরেকজনের বন্ধু, এরা একজন আরেকজনের সহযোগী, এরা একজন আরেকজনকে তথ্য দিয়ে উপাত্ত দিয়ে তারা সহযোগিতা করে, ঠিক কিনা? আল্লাহ বলছেন, মুনাফিক অধ্যুষিত সমাজের চিত্র কি? শোনো, আগে শুনেছ মুমিন অধ্যুষিত সমাজের চিত্র, এখন শোনো যে সমাজে শুধু মুনাফিকদের বসবাস, যে সমাজে মুনাফিকদের আধিক্য, সেই সমাজের চিত্র কি? ইয়ামুরুনা বিল মুনকার, আগেরটার বিপরীত। অর্থাৎ এই সমাজের মানুষগুলো অশ্লীলতা বেহায়াপনা, ইসলামী শরীয়ত কর্তৃক ঘৃণিত অপছন্দনীয় গর্হিত কাজের দিকে মানুষকে আহ্বান জানায় নানাভাবে। এজন্য তারা মিডিয়াকে ব্যবহার করে, প্রিন্ট মিডিয়াকে তারা ব্যবহার করে, ইলেকট্রনিক্স মিডিয়াকে তারা ব্যবহার করে, এবং তারা তাদের বিদেশি প্রভুদের কাছে তাদের মেধা, তাদের মস্তিষ্ক, তাদের যোগ্যতাকে তারা বিক্রি করে দেয় শুধু শুধু দুনিয়ার কিছু সামান্য স্বার্থের বিনিময়ে। কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন, ইয়ামুরুনা বিল মুনকার, তারা মানুষকে অসৎ কাজের দিকে আহ্বান জানায়। সুপ্রিয় উপস্থিতি, আপনাদের সকলেরই মিডিয়া জগতের সাথে সম্পর্ক আছে, গভীরভাবে লক্ষ্য করবেন, নাটক সিনেমার মাধ্যমে আমাদের যুব সমাজের চরিত্রকে নষ্ট করার কাজ করেই তারা শুধু ক্ষান্ত হচ্ছে না। আজ আমাদের দেশ এবং পার্শ্ববর্তী দেশ, এই দেশগুলোর মিডিয়াগুলোর দিকে তাকান, এই মিডিয়া আজকে সমকামিতার মতো ঘৃণিত কাজের প্রতিও মানুষকে আহ্বান জানাচ্ছে। আপনারা জানেন, আমেরিকায় সমকামিতাকে লাইসেন্স দেওয়া হয়েছে, ব্রিটেনে সমকামিতাকে বৈধতা দেওয়া হয়েছে, ইউরোপের বিভিন্ন দেশে সমকামিতা বৈধ। আমি বুদ্ধিমান সমাজের প্রতি একটি প্রশ্ন রাখতে চাই। আপনারা দেখেছেন একটি পুরুষ কুকুর আর একটা মহিলা কুকুরের সাথে রাস্তায় মিলিত হয়, বিড়াল
আর একটা বিড়ালের সাথে মিলিত হয়, একটা ষাঁড় আর একটা গাভীর সাথে মিলিত হয়। দেখেন নাই আপনারা, একটু কথা বলেন, দেখেন, দেখছেন কিনা? প্রাণী জগতের মধ্যে পর্যন্ত যাদেরকে আমরা বলি যে এরা হচ্ছে অবুজ প্রাণী, আপনারা কি কখনো দেখেছেন যে অবুজ প্রাণী একটা পুরুষ সার আর একটা পুরুষ সারকে তার যৌন চাহিদা পূরণ করার জন্য ব্যবহার করছে? একটা নিকৃষ্ট কুকুর পুরুষ আর একটা পুরুষ কুকুরকে তার যৌন চাহিদা পূরণ করার জন্য ব্যবহার করছে, দেখেছেন? আপনারা দেখেন নাই? তাহলে যে সমস্ত মানুষেরা আজকে সমকামিতার প্রতি, অন্যায় অনাচারের প্রতি, মিডিয়া নামক দাজ্জালকে ব্যবহার করে যারা আজকে এই কাজগুলো মানব সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, কোরআনের দৃষ্টিতে এরা চতুষ্পদ প্রাণীর চেয়েও আরো নিকৃষ্টতম, কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ আল্লাহ পাক বলছেন ইয়ামুরুনা বিল মুনকার, এরা অন্যায় অনাচারের দিকে মানুষকে আহ্বান জানায়, আর ওয়ায়ানহাউনা আনিল মারুফ, আর তারা সৎ কাজে বাধার সৃষ্টি করে, সৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে, এরা ভালো কাজের দিকে মানুষকে অগ্রসর হতে দেয় না, বিভিন্ন ভাবে তারা বাধার সৃষ্টি করে, ব্যাখ্যার প্রয়োজন নেই। প্রিয় ভাইয়ের আমার, ওয়ায়াকবিদুনা আইদিহিম, এবং এই মুনাফিকরা তারা আল্লাহর পথে দান করা থেকে হাতটাকে মুষ্টিবদ্ধ করে রাখে, হাত খুলে না, এরা আল্লাহর পথে দান করতে চায় না, কারণ মনে করে আল্লাহর পথে যদি দান করি তাহলে মৌলবাদীরা অগ্রসর হয়ে যাবে, আল্লাহর পথে যদি দান করি তাহলে সমাজে সত্যের প্রসার ঘটবে, আমরা দান করব না, সত্যের প্রসার কমে যাবে। আপনারাই বলুন, তাদের দানের উপরে সত্যের প্রসার প্রসারিত হওয়া এবং না হওয়া নির্ভর করে? আমার কথা কি আপনারা বুঝতেছেন? নির্ভর করে? নির্ভর করে না, কারণ আল্লাহ পাক তো পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থকে হেফাজতের দায়িত্ব নেন নাই, আল্লাহ পাক অন্য কোনো নবীর রেখে যাওয়া আদর্শকে হেফাজতের দায়িত্ব নেন নাই, আল্লাহ পাক একমাত্র কিতাব, সর্বশেষ আসমানি কিতাব, মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিজ হাতে তিনি গ্রহণ করে কাল কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষী শক্তিকে চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা দেখায় দিচ্ছেন, তোমরা যতই চেষ্টা করো না কেন আমি আমার এই নূরকে পূর্ণতায় পৌঁছাবো, পৃথিবীর কোন শক্তি দিয়ে তোমরা একে এর গতিকে তোমরা রোধ করতে পারবে না, কথা ঠিক কিনা? সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ পাক বলছেন নাসুল্লাহ নাসুল্লাহ, এরা আল্লাহর নিয়ামত খায় আর অন্যের গুণগান গায়। নিয়ামত খায় কার? কথা বলে না কার? আল্লাহর নিয়ামত খায়, নিয়ামত খায় গান গায়, স্বাদের লাউ বানাইছে বৈরাগী, লাউ কি বৈরাগী বানাইছে কথা কয় না, স্বাদের লাউ কে বানিয়েছে? জোরে বলেন, আরো জোরে বলেন, একসাথে কে বানিয়েছে? আল্লাহ, সমগ্র সৃষ্টি আল্লাহ, এই পৃথিবীতে বিধান চলবে একমাত্র কার? আল্লাহ। তোমরা আল্লাহকে ভুলে যাও, আল্লাহ পাক বলছেন আমার সামনে আসতে হবে, আমার সামনে তোমাকে আসতেই হবে, ওয়া ইলাইনাল মাসির, আল্লাহ পাক বলছেন নাসুল্লাহ ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহকে তারা ভুলে যায়, আমি নামতের চাদর দিয়ে তাকে আবৃত করে রেখেছি কিন্তু সে আমাকে ভুলে যায়, আল্লাহ পাক বলছেন আমার কাছে যেদিন তুমি উপস্থিত হবে দুনিয়াতে হয়তো আমি তোমাকে নাজ ও নিয়ামত দেব, আমাকে মানলে কি মানলে না এর ভিত্তিতে দুনিয়াতে আমি তোমাকে নিয়ামত দেই না। আমরা দেখতে পাই কাফের মুশরিক বেঈমান মুনাফিকদের কাছে আল্লাহর নিয়ামত বেশি, কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন দুনিয়াতে আমি আমাকে মানা না মানার ভিত্তিতে রিজিক বন্টন করি না, ফানাসিয়াহুম
আল্লাহ পাক বলছেন তাফসীরের কিতাবগুলো খুলে দেখেন, যেদিন তারা আল্লাহ পাকের সামনে উপস্থিত হবে সেদিন আল্লাহ পাক একজন আরেকজনকে ভুলে গেলে যে আচরণ করে, আল্লাহ পাক তাদের সাথে সেদিন সে আচরণ করবেন। কথা ঠিক কি না? আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, মুনাফিকরাই হচ্ছে প্রকৃত ফাসিক, এরাই হচ্ছে প্রকৃত হক থেকে দূরে সরনেওয়ালা, এরাই হচ্ছে প্রকৃত ইসলাম বিদ্বেষী। কথা ঠিক কিনা? আপনারা জানেন ঘরের যে শত্রু, এই শত্রু অত্যন্ত মারাত্মক হয়ে থাকে। কথা ঠিক কিনা ভাই? অপরপক্ষে আল্লাহ পাক আমাদের সামনে আরেকটা চিত্র তুলে ধরছে, সেই চিত্রটা কি? মুনাফিক সমাজের চিত্র। আল্লাহ তাআলা একটা কম্পারেটিভ স্টাডি আমাদের সামনে আল্লাহ পাক তুলে ধরছেন। আল্লাহ পাক বলছেন যে ইমানদারদের সমাজ হচ্ছে চারিত্রিক পুত পবিত্রতার সমাজ, এই সমাজের মানুষগুলোর চরিত্র, এই সমাজের মানুষগুলোর চরিত্র ফুলের চেয়েও আরো বেশি পবিত্র এবং সুগন্ধিময়। এই সমাজের মানুষগুলো, মানুষগুলোর হাতে নারীর ইজ্জত সম্ভ্রম সংরক্ষিত থাকে, এই সমাজের মানুষের হাতে মানুষের ইজ্জত আবরু ধন সম্পদ সব কিছু নিরাপদ থাকে, কারণ এই সমাজের মানুষের চারিত্রিক পবিত্রতার সার্টিফিকেট আছে। এই সমাজের আর একটা বৈশিষ্ট্য হলো এই সমাজ বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, বাতিলের সাথে কখনো তারা কম্প্রোমাইজ করে না। কথা ঠিক কিনা? বাতিলের সাথে কখনো তারা কম্প্রোমাইজ করে না, করে কি বলেন? করে। মুসাইলামাতুল কাযযাব, রাসূলের জীবদ্দশায় সে নিজেকে নবী দাবি করলো, বলল পৃথিবীর অর্ধেক তোমার, হে মুহাম্মদ, চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর অর্ধেক তোমার অর্ধেক আমার, আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন তোমার মতো। যে দূত এসেছিল তার হাতে একটা, রাসূলের হাতে একটা শুকনো খেজুরের ডাল ছিল, একটা খেজুরের ডাল। যে দূত এসেছিল সেই দূতকে জিজ্ঞেস করলেন, মুসাইলামা যে আকীদা বিশ্বাস পোষণ করে তুমিও কি তাই করো? বলে হ্যাঁ, আমি তো তার প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ, আমিও তাই করি। আল্লাহ নবী বলছেন, আজকে যদি শিষ্টাচারের ভয় না থাকতো, তুমি যদি আজকে দূত না হতে, অ্যাম্বাসেডর না হতে, তাহলে শাস্তি তুমি এখানেই ভোগ করতে। আল্লাহ নবী বলেন, আমার এই হাতে শুকনা যে খেজুরের ডালটা আছে, আল্লাহর কসম, এই মুসাইলামাতুল কাযযাব আমার কাছে তার দাবি অনুযায়ী যদি অর্ধেকটা ডালও যদি আমার কাছে চায়, আমি নবী মুহাম্মদ তা দিতে প্রস্তুত নই। বাতিলের সাথে আমাদের কোনো আপোষ নাই। তেল এবং পানি যেমন এক হয় না, আলো এবং আধার যেমন এক হয় না, হক এবং বাতিল কখনো এক হতে পারে না। মনে রাখতে হবে, হকের পক্ষে আওয়াজ বুলন্দ করতে হবে যখনই সমাজে কোনো ভুল ভ্রান্তি দেখা দিবে, অন্যায় অনাচার প্রসার লাভ করবে, সেই অন্যায় অনাচারের বিরুদ্ধে সচেতনতার সাথে আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে এবং একে প্রতিহত করতে হবে। এই প্রতিবাদ জানানো এবং প্রতিহত করা, এটা আল্লাহ পাক কর্তৃক আমাদের উপরে অর্পিত এক ইমানি দায়িত্ব, সকল মুসলমানের উপরে এই দায়িত্ব। কথা ঠিক কিনা? সকলের উপরে এই দায়িত্ব অর্পিত, সকলের উপরে। তবে আলেমদের উপরে এর দায়িত্ব বেশি, তার কারণ বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবী প্রেরণের ধারাবাহিকতা চিরতরে বন্ধ করে দিয়েছেন, আর নবীদের রেখে যাওয়া সেই দায়িত্ব পালন করা আলেমদের ইমানি দায়িত্বে পরিণত হয়েছে। এই দায়িত্ব পালন করতে হবে আলেমদেরকে, এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের কাঁধে তুলে দিয়েছেন। সূরা তাওবার 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ পাক বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আওলিয়া উ বা'দ,
يأمرون بالمعروف وينهون عن المنكر. আল্লাহাক বলছেন ইমানদার নারী এবং ইমানদার ইমানদার পুরুষ এবং ইমানদার নারী, বাদুহুম আউলিয়া ও বাদ, তারা একে অপরের সহযোগী, একে অপরের বন্ধু, তাদের কাজ হলো ইয়ামুরুনা বিল মারুফ, তারা মানুষকে সৎ কাজের প্রতি আহ্বান জানাবে, ওয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবে, এবং তারা নামাজ কায়েম করবে, এবং দারিদ্রতা বিমোচনের জন্য সমাজে তারা যাকাত প্রদান করবে, এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের বিধি এবং বিধান তারা মেনে চলবে। আল্লাহ পাক তাদের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ পাক বলছেন এই কাজগুলো যারা আঞ্জাম দিবে, যে সমাজে এই কাজগুলো চলবে, আল্লাহ পাক বলছেন আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তাদের উপরে রহমত বর্ষণ করবেন, সুবহানাল্লাহ, আরশে আজিম থেকে আল্লাহ পাক তাদেরকে রহমত করবেন, তাদের উপরে রহমত বর্ষণ করবেন, অনুকম্পা করবেন। সুপ্রিয় উপস্থিতি, অন্যায় এবং অনাচারের যে প্রতিবাদ, এই প্রতিবাদ প্রত্যেকটা মুসলিম অঞ্চলের ইমানি দায়িত্ব। পৃথিবীর দিক দিগন্তে যেখানে মুসলমানদের বসবাস, এরা শুধু জাগতিক উন্নতির পিছনে নিজেদেরকে হর হামেশা লিপ্ত রাখবে, সকাল সন্ধ্যা শুধু মানি আর মানি, অর্থ আর অর্থের পিছনে দৌড়বে না। আল্লাহ পাক সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক বলছেন যে মুসলমানদেরকে পৃথিবীর যেখানে আমি যে অঞ্চলে আমি তাদেরকে একটা দেশ একটা অঞ্চল আমি তাদেরকে দান করব, তাদের ডিউটি হচ্ছে তিন দফা, তাদের কাজ হচ্ছে তিন দফা। নাম্বার ওয়ান, আদর্শ নাগরিক সৃষ্টির লক্ষ্যে, আদর্শ মানুষ সৃষ্টির লক্ষ্যে তারা নামাজ কায়েম করবে, নামাজ কি করবে, কায়েম করবে। দুই নম্বর, সমাজ থেকে দারিদ্রতাকে বিমোচন করার জন্য এবং জাতীয় উন্নতি এবং অগ্রগতির লক্ষ্যে তারা যাকাত প্রদান করবে। নাম্বার থ্রি, তারা সৎ কাজের আদেশ করবে। নাম্বার ফোর, অসৎ কাজ থেকে তারা মানুষকে বারণ করবে। এতক্ষণ আলোচনা শোনার পর মনে হচ্ছে এই দায়িত্ব মনে হয় বিশ্বনবীর উম্মতের একার দায়িত্ব, না, ইতিহাসের পাতা উল্টালে যে বিষয়টি চোখে পড়ে তা হচ্ছে যে এই দায়িত্ব সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বারণের যে দায়িত্ব, এই দায়িত্ব শুধু উম্মতে মুহাম্মাদের দায়িত্ব ছিল না, পৃথিবীতে এমন কোন জাতিগোষ্ঠী অতিবাহিত হয় নাই যাদের উপরে আসমানি কিতাব এসেছে যে তারা মানুষকে সৎ কাজে আদেশ দেয় নাই, অসৎ কাজ থেকে বারণ করে নাই, এমন কোন জাতিগোষ্ঠী পৃথিবীর উপরে খুঁজে পাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, আমার এই মহান দায়িত্ব আল্লাহ পাক কর্তৃক আমাদের উপরে অর্পিত, আমরা যদি এই দায়িত্ব পালন করতে যদি আমরা অবহেলা বা উদাসীনতা প্রদর্শন করি বা আমরা যদি দায়িত্ব পালন করা ছেড়ে দেই তাহলে কি শাস্তি আসবে, কোরআন তাও আমাদেরকে বলে দিচ্ছে। সূরা মায়েদা 78 নম্বর আয়াতে আমাদেরকে সেই ভয়াবহতার কথা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, لُعِنَ الَّذِينَ كَفَرُوا مِنْ بَنِي إِسْرَائِيلَ عَلَى لِسَانِ دَاوُدَ وَعِيسَى ابْنِ مَرْيَمَ ذَلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ। আল্লাহ পাক বলছেন যে বনি ইসরাঈলদের মধ্য থেকে যারা কাফের তাদের উপরে আল্লাহ পাক লানত বর্ষণ করেছেন, তাদের নবী দাউদের জবানে
এবং ঈসা ইবনে মারিয়ামের জবানে আল্লাহ পাক তাদের উপরে লানত বর্ষণ করেছেন। কেন? কারণ তারা পাপাচারে লিপ্ত হতো আর সীমা লঙ্ঘন করত। আর কি করত? শুধু এতটুকুর কারণেই পাপাচারে লিপ্ত হওয়া, সীমা লঙ্ঘন করা আমাদের সমাজেও তো আছে, কিন্তু শাস্তি তো আসতেছে। আর কি করত তারা? কানু লা ইয়াতানাহাউনা আন মুনকার, তারা অশ্লীলতা, বেহায়াপনা এবং গর্হিত কাজ থেকে একজন আরেকজনকে নিষেধ করত না। তারা মনে করত, চাচা আপনা জান বাঁচা, ইয়া নফসি আমি ভালো থাকলে সব ভালো। এরকম ধ্যান ধারণার মানুষ আমাদের সমাজে নাই, কি বলেন, আছে কি না? আছে না? চাচা আপনা জান বাঁচা, ইসলামে এর কোনো জায়গা নাই। বনি ইসরাইল এই কাজ করার কারণে, অন্যকে অসৎ কাজ থেকে বারণ না করার কারণে আল্লাহ পাক তাদের উপরে লানত বর্ষণ করেছেন।